হ্যালো গাইজ, আজকের গসিপে থাকছে দিঘি তাহলে নতুন রূপে নতুন ভাবে উপস্থাপন হিসেবে অর্থাৎ নায়িকা হিসেবে আসছেন তানজিবের সঙ্গে, হ্যাঁ গায়ক তানজিবের সঙ্গে। এর পাশাপাশি আরও থাকছে রাখি সাওয়ন্ত গ্রেফতার হলেন কার কারণে সেটি জানাবো। অপেক্ষা করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাহলে শুরু করা যাক। এবার দিঘিকে দেখা যাবে তানজিব সরোয়ার সঙ্গে। হ্যাঁ, তানজিব সরোয়ার তো একজন গানের মানুষ, তার নতুন গানের মডেল হিসেবেই দেখা যাবে দিঘিকে। গানের শিরোনাম হলো ভালো থাকার কারণ, এতে দিঘির নায়ক হিসেবে নিজেই থাকবেন আর কণ্ঠদেবের পাশাপাশি কথা ও সুর তিনি নিজেই। সঙ্গীত প্রয়োজনে ছিলেন সাজিদ সরকার, সাভারের ফিল্ম ভ্যালি সহ বিভিন্ন লোকেশনে সম্প্রতি দৃশ্যমানটি করেছেনও তারা। তানজিব সরোয়ার বলেছেন বিষয়টি নাকি আসলে নাকি প্রেমময়। গত 11 এবং 12 জানুয়ারি তিনি এবং দিঘি দারুণ সময় পার করেছেন ধামরাই অঞ্চলে, কারণ এটি নিয়ে শুটিং করেছেন সেখানে তিনি। তিনি আরও জানিয়েছেন আসছে ভালোবাসা দিবস উপলক্ষে নাকি ভালো থাকার কারণ গানটি প্রকাশ হবে আর টিভি ইউটিউব চ্যানেলে। এখন দেখা যাক, অপেক্ষায় থাকি কেমন হয় গানটি, আপনারাও অপেক্ষায় থাকবেন। এবার আসি রাখি সাওয়ন্তের কাছে। এখন কিছুদিন পরপর বিতর্কিত কাজ কিংবা মন্তব্যের কারণেই হয়তোবা রুটিনে পরিণত হয়েছেন তিনি। নিজেকে খবরের শিরোনামে রাখতে হয়তো তিনি পছন্দই করেন। এবার আবার ফের আলোচনায় এসেছেন তিনি, তাকে নাকি গ্রেফতার করা হয়েছে আর এটি কে জানিয়েছে সেটি শুনলো আপনারা অবাক হয়ে যাবেন। এদিকে বলে রাখি, গত বুধবার অর্থাৎ 18 জানুয়ারি দিন শেষে আর রাখিকে গ্রেফতার করা হয়েছে। তাকে কিন্তু জামিনের জন্য আবেদনও করা হয়েছিল কিন্তু কোর্ট সেটি না মঞ্জুর করেছে। এবং তাকে যে গ্রেফতার করা হয়েছিল সেটি কিন্তু 8ই নভেম্বর রাখি সাওয়ন্ত ও আইনজীবীর বিরুদ্ধে মামলার মানহানি হিসেবে বলিউডের আরেক অভিনেত্রী শার্লিন চোপড়া নিজেই জানিয়েছেন যে রাখি সাওয়ন্তকে গ্রেফতার করা হয়েছে। রাখির গ্রেফতারের খবর জানিয়ে নিজের ভেরিফাইড টুইটারে শার্লিন লিখেন, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, অম্বুলি পুলিশ রাখি সাওয়ন্তকে গ্রেফতার করেছে। পাশাপাশি নিজের দায়ের করা মামলার জন্য রাখি গ্রেফতার হয়েছে বলে জানান এই অভিনেত্রী। এখন বিয়ে, বিচ্ছেদ, বিভিন্ন ইস্যু প্রায় আলোচনায় থাকেন রাখি। এছাড়াও বিতর্কিত কাজ কিংবা মন্তব্যের লাইন টাইমে আসা তার রুটিনের একটি চেক আপের মতোই পড়ে। এর আগে এক সাক্ষাৎকারে রাখি সাওয়ন্ত জানিয়েছিলেন, রিতেশের সঙ্গে বিচ্ছেদের পর আমি ডিপ্রেশনে ভুগছিলাম, সে সময় আদিল আমার জীবনে আসে, প্রথম দেখা হয়, এক মাসের মধ্যেই তার প্রেমের প্রস্তাবও পেয়ে যাই আমি এবং রাজিও হয়ে যাই। তাদের মধ্যে তো বিয়ে হয়েছিল এবং এই নিয়ে তো অনেক কাহিনী হয়েছে, সেটা তো আপনারা সবাই জানেন, কিন্তু তাকে যে গ্রেফতার হয়েছে কী কারণে সেটা কি কয়জনে জানেন, তাই বলুন তো। যাই হোক, সেটাই জানাবো। গত বছরের দিকে শার্লিন চোপড়া ডিরেক্টর সাজেদ খানের নামে বিস্ফোরক একটি মন্তব্য করেছিলেন আর তিনি এটাও বলেছিলেন তিনি নাকি একজন দুশ্চরিত্রা আর এটিতে নাকি সালমান খান সম্পূর্ণ সাপোর্ট করছেন, তাকে নাকি প্রোটেক্ট করছেন। আর সালমান খানের কথা শুনেই রাখি সাওয়ন্ত ক্যামেরার সামনে এসে উল্টাপাল্টা মন্তব্য তার নামে বলে ফেলে আর এ কথা শুনেই শার্লিন চোপড়া রেগে গিয়ে তার নামে মানহানির মামলা ঠুকে দেয়। তো এই হচ্ছে মূল কারণ। সো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি আমাদেরকে অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।